আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো দোকানের স্টাইলের পেঁয়াজু। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি মসুরের ডাউল, খেসারির ডাউল আর পোলার চাউল। আপনারা চাইলে আতপ চাউল নিতে পারেন, ভাতের চাউল নিতে পারেন। নিয়েছি পেঁয়াজ কুচি, রান্নার রেগুলার তেল, বেকিং পাউডার, আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ করে, কাঁচামরিচ কুচি, আর এখানে আমি নিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এক টিস্পুন করে নিয়েছি, আর লবণ স্বাদ মতো। প্রথমে আমি ডালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। দেখুন আমি ডাউলগুলো কিন্তু পুরাটা মিহি করে নিয়ে নিই, আধা ভাঙা করে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে মিশ্রণগুলো মাখিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু আমরা পেঁয়াজি বানাবো, সে কারণে পেঁয়াজ কিন্তু ডাবল লাগবে, ডাবলের ডাবল। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আদা রসুনের পেস্ট, গরম মশলা, এক টিস্পুন বেকিং পাউডার। এখন আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ ময়দা। এখন আমি আবার একটু ভালোভাবে মাখিয়ে নেব। পেঁয়াজুর মিশ্রণটি আমি ভালো মতো মাখিয়ে নিয়েছি। চলুন আমি এখন পেঁয়াজগুলো ভাজতে চলে যাই। আমি চলুতে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। এই পেঁয়াজগুলো পাতলা করে দিতে হবে, মোটা করে দিলে হবে না, তাহলে ভিতরটা কাঁচা থাকবে। আমি হাত দিয়ে এরকম চেপে চেপে পাতলা করে দেব। পেঁয়াজগুলো ডুবো তেলে ভাজতে হবে। এখন আমি পেঁয়াজগুলো উল্টিয়ে দেবো। এই পেঁয়াজগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভিতরটা ভালো মতো ভাজা হবে। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো নামিয়ে নেব। ভালো মতো তেল ঝরিয়ে এখন আমি একটি টিস্যুর উপরে নামিয়ে নেব। আমার সবগুলো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দোকানের স্টাইলে পেঁয়াজু। এই পেঁয়াজগুলো আপনারা বিকেলের নাস্তায় তৈরি করে খেতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।